ভরা মৌসুমে সাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বরগুনা থেকে রিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই রিয়াজ আহমেদের কাছে। রিয়াজ, কি পরিমাণ মাছ ধরা পড়ছে এবং জেলেরা মাছের মূল্য কেমন পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার বাজার এবং আষাঢ় শ্রাবণ ইলিশের ভরা মৌসুম। যদিও আষাঢ়ে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ার ফলে ইলিশ কিন্তু তেমন একটা দেখা দেয়নি। শ্রাবণের শেষের দিকে এসে পর্যাপ্ত ইলিশ পড়া শুরু করছে সাগর এবং নদীর মোহনায়, এবং জেলেরাও সে কারণে কিন্তু খুশি। এবং আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে আসলে ভরা যে মৌসুমগুলো থাকে সেখানে কিন্তু পর্যাপ্ত ইলিশ না থাকলে তাদের লোকসান গুনতে হয় সব সময়। কিন্তু এই শ্রাবণে এসে পর্যাপ্ত বৃষ্টির ফলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা শুরু হয়েছে, এবং ইলিশের কারণে এবং জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ পড়ার কারণে তারা অনেকটাই লোকসান কাটিয়ে উঠতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক সময় কিন্তু এই 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ ধরতে পারেনি। কারণ হচ্ছে 3 থেকে 4টি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং নিম্নচাপ সৃষ্টির ফলে তারা সাগরে গিয়েছে, এবং এক একবার সাগরে গেলে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। কিন্তু ইলিশ বা অন্য মাছ না নিয়ে ফিরতে পারলে সেই 5 লাখ টাকাই তাদের লোকসান হয়। পরবর্তীতে যখন আবার সাগরে যায় তখনও 3 থেকে 4 লাখ টাকা তেল এবং রসদ নিয়ে কিন্তু তাদের যেতে হয়। তখন যদি 10 লাখ টাকার মাছ তারা না পায় তখন কিন্তু তাদের লোকসান গুনতে হয়। এ কারণে ইলিশের দামটা সব সময় কিন্তু বেড়েই থাকে। আমরা একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের সর্ববৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে গত 23 তারিখ থেকে আজ পর্যন্ত 340 মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। তার মধ্যে 241 মেট্রিক টনই শুধু ইলিশ। শুধু ইলিশের সরবরাহটা বাড়ার কারণে জেলেদের জালে কিন্তু এই মাছ ধরা পড়ার কারণে জেলেরা লোকসান কাটিয়ে উঠতে পারছেন, এবং দামও আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের সাথে একজন বিক্রেতা রয়েছে, তাদের সাথে কথা বলবো। আর যে ইলিশের দাম কেমন দেখছেন এখন, ইলিশের সরবরাহ কেমন? দাম কম, মোটামুটি মাছ আছে, এই জন্য দাম কম। চাহিদা আছে, প্রচুর চাহিদা। মনে হয় না, এমন একটু কম আছে। যেমনটা শুনছিলেন যে আসলে ইলিশের পর্যাপ্ত চাহিদা আছে, দামও আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, এবং এভাবেই হয়তো দাম কমবে। কারণ ইলিশের দামটা আসলে সাধারণত এর থেকে বেশি কমে না, যে কারণে অনেকেই অভিযোগ করে যে ইলিশের দামটা আসলে বৃদ্ধি পেয়েছে। কারণ ইলিশ আহরণ করতেই আসলে খরচ বেশি হয়, জেলেরা যেমনটা আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে রিয়াজ আহমেদ আমাদের সহকর্মী, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন।